Assalamualaikum বন্ধুরা, আমি টেক তানভীর চ্যানেলের পক্ষ থেকে তানভীর বলছি। আজকে আমি আপনাদের দেখাবো পেগাসাস ওভারলক এবং হোসিং কন্ট্রোল বক্সে থ্রেড কাটার ফাংশন। থ্রেড কাটার ফাংশন বলতে এই হাতে যে মাইক্রো সুইচ আছে, মাইক্রো সুইচে চাপ দিলে সুতা কাটবে এবং প্যাডলে পাড়া দিলে, ব্যাকে প্যাডলের ব্যাকে পাড়া দিলে সুতা কাটবে। এই ফাংশনটা আমি আজকে আপনাদের দেখাবো যে কিভাবে প্যাডলের ব্যাকে পাড়া দিলে সুতা কাটে এবং এই মাইক্রো সুইচে চাপ দিলে সুতা কাটে। দুই ফাংশন, দুইটা সিস্টেমই আমি আজকে আপনাদের দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো বন্ধু, প্রথমে দেখাই যে এই মাইক্রো সুইচে চাপ দিলে যে সুতা কাটে সেটা আমি আপনাদের এখন দেখাই। এখন যদি আমি মাইক্রো সুইচে চাপ দিই তো বন্ধু দেখছেন সুতা কাটছে। কিন্তু আমি যদি বন্ধু দেখেন আমি যদি ব্যাকে পাড়া দিই সুতা কাটছে না, ঠিক আছে, নাইফ মারছে না। তো আমি দেখাবো যে ব্যাকে পাড়া দিলে কীভাবে নাইফ মারবে, সেটা আমি আপনাদের এখন দেখাবো। তো চলুন, সেটা দেখানোর জন্য আমি প্রোগ্রামে চলে যাই। সেটা দেখানোর জন্য আমাকে যেটা করতে হবে, প্রথমে মেশিনের পাওয়ারটা অফ করে নিতে হবে। এবং পি বাটন চাপ দিয়ে ধরে মেশিন অন করতে হবে। তো 47 নম্বর প্রোগ্রামে এই অপশনটা আছে বন্ধুরা। তো 47 আসার পরে এস বাটন চাপ দিব। এস বাটন চাপ দেওয়ার পরে বন্ধুরা দেখছেন যে এখানে 14 আছে। তো আমি এখান থেকে 14-কে আমি 3 বানাবো। এই 3 বানানোর পরে এস বাটন দিয়ে সেভ করে দিলাম, এস বাটন চাপ দিয়ে। এখন দেখুন বন্ধুরা, আমি যদি মেশিনটা চালাই, এই যে মাইক্রো সুইচে কাজ করছে না, ঠিক আছে, এই যে প্যাডেলে পাড়া দিলে সুতা কাটছে বন্ধু। আমি কিন্তু মাইক্রো সুইচে হাত দিয়ে নাই, প্যাডেলে পাড়া দিলাম, এই যে সুতা কেটে গেল। এখন যদি আমি আপনাদের দেখাই, এই যে প্যাডেলে পাড়া দিলে, প্যাডেলে ব্যাক প্যাডেলে পাড়া দিলে এই যে সুতা কাটবে, এই সুতা কেটে গেছে। মাইক্রো সুইচে কাজ করছে না, আমি প্যাডেলের ব্যাকে পাড়া দিলে এই যে আমার সুতা এনে কেটে গেল। তো বন্ধুরা, এভাবেই এই ফাংশনটা ঠিক করতে হয়। আর আর একটা জিনিস আমি আপনাদের দেখাই, যদি এমন থাকে যে প্যাডেলের ব্যাকে পাড়া দিয়ে সুতা কাটছে কিন্তু মাইক্রো সুইচে কাজ করছে না, সেটা করার জন্য আমি যেটা দেখালাম সেটাই আপনাকে করতে হবে। যে পি বাটন চাপ দেওয়ার পরে 47 নম্বর প্রোগ্রাম আসবে এবং এস বাটন চাপ দিয়ে এখানে 3 আছে, 3-কে 14 করতে হবে। 14 আসলো, 14 আসার পরে এস বাটন চাপ দিয়ে সেভ করে দিতে হবে। তারপরে যদি দেখাই, এই যে মাইক্রো সুইচে কাজ করছে, মাইক্রো সুইচে কাজ করছে এখন, কিন্তু এখন ব্যাক প্যাডেলে কাজ করছে, প্যাডেলের ব্যাকে পাড়া দিলে এখন কাজ করবে না। তো বন্ধুরা, আপনাদের এই দুইটা সিস্টেমই দেখালাম, মাইক্রো সুইচে চাপ দিলে কীভাবে সুতা কাটে এবং হোসিং কন্ট্রোল বক্স পেগাসাস ওভারলক মেশিন এমএক্স সিরিজের, আর মাইক্রো সুইচে চাপ দিলে কীভাবে সুতা কাটে এবং প্যাডেলের ব্যাকে পাড়া দিলে কীভাবে সুতা কাটে, এই দুইটা সিস্টেমই আমি আপনাদের দেখালাম। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। তো বন্ধু, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।